सुवर्ण वर्ण सुंदरम सितैक दंत बंधुरम गृहीत पाशकंकुशम वरप्रद अभयप्रदम चतुर्भुजम त्रिलोचनम भुजंगमोपवीतिनम प्रफुल्ल वारिजासनम भजामि सिंधुराननम किरीटहार कुंडलम प्रदीप्त बाहुभूषणम प्रचंड रत्न कंकणम प्रशोभितांघ्रियष्टिकम प्रभात सूर्य सुंदरांबरद्वय प्रधारिणम सरत्न हेमनूपुर प्रशोभितांघ्रिपंकजम सुवर्ण दंड मंडित प्रचंड चारु चामरम गृह प्रदेन्दु सुंदरम युगक्षण प्रमोदितम कविंद्र चित्तरंजकम महाविपत्ति भंजकम षडक्षर स्वरूपिणं भजे गजेन्द्र रूपिणं विरिंचि विष्णुवंदितं विरूपलोचनस्तुतं गिरीश दर्शने क्षया समर्पितं पराम्बया निरंतरं सुरासुरैः सुपुत्रवामलोचनैः महामखेष्ट कर्मसु स्मृतं भजामि तुंदिलं मदौघलुब्ध चञ्चलालिमञ्जुगुञ्जितारवं प्रबुद्ध चित्तरंजकं प्रमोदकर्णचालकं अनन्यभक्तिमानवं प्रचंड मुक्तिदायकं नमामि नित्यमादरेण वक्रतुंडनायकं सुवर्णवर्ण सुंदरम सितैक दंत बंधुरम गृहीत पाशकंकुशम वरप्रद अभयप्रदम चतुर्भुजम त्रिलोचनम भुजंगमोपवीतिनम प्रफुल्ल वारिजासनम भजामि सिंधुराननम दारिद्र विद्रावणमासु कामदं स्तोत्रं पठेदेत दजस्त्रमादरात् पुत्री कलत्र स्वजनेषु मैत्री पुमान भवेदेक वर प्रसादात् श्रीमद् शंकराचार्य विरचित এই দারিদ্র দুঃখ ক্লেশ দহনকারী মহাগণপতি স্তোত্র নিত্য পাঠে বা শ্রবণে সকল দুঃখ দারিদ্র দূর হয়, সৌভাগ্য লাভ হয়, কর্মে বা ব্যবসায় দ্রুত সফলতা আসে, গৃহে সুখ ও শান্তি বিরাজ করে। আসুন দর্শক বন্ধু, এখন আমরা এই স্তোত্রের বঙ্গানুবাদ শ্রবণ করি। প্রথম শ্লোকে বলছে, যাকে সোনার মতন উজ্জ্বল বর্ণের থেকেও সুন্দর দেখায়, একটি শ্বেত দন্ত দ্বারা শোভিত, যিনি পাশ ও অঙ্কুশ হাতে ধারণ করেন, যিনি আশীর্বাদ ও সুরক্ষা প্রদান করেন, যার চার বাহু ও তিনটি চক্ষু আছে, আমি সেই গজাননের পূজো করি, যিনি সর্পের ন্যায় যজ্ঞপবিত পরিধান করেন এবং পদ্মের আসনে বসেন, যিনি কিরীট মালা ও কুণ্ডল সহ ভাস্বর বাহুবন্দন পরিধান করেন, যিনি চকচকে রত্ন দ্বারা তৈরি কঙ্কন পরিধান করেন, যিনি সর্বাপেক্ষা অপূর্ব, যিনি প্রাতকালের সূর্যের ন্যায় সুন্দর এবং লাল পোশাক পরিধান করেন, এবং যার চরণযুগল সোনার প্রলেপযুক্ত নূপুরে শোভিত, আমি সেই করুণাময় গণেশের ভগবানের পূজা করি, যার বিশাল ও সুন্দর চামর সোনালী দণ্ডের দ্বারা শোভিত, যিনি সকাম ভক্তদের গৃহ সুখ প্রদান করেন এবং চন্দ্রের মতন সুন্দর, তিনি খুব শীঘ্রই ভক্তির দ্বারা প্রসন্ন হন, যার কাছ থেকে কবিদের মন মুগ্ধ হয়, যিনি মহানুভবতার কারণ,
যে বড় বড় বিপর্যয় ও বিপত্তির নাশ করেন, আমি সেই গজরাজ রূপধারী শ্রী গণেশের পূজা করি। ব্রহ্মা বিষ্ণু যার উপাসনা করেন, দেবাদিদেব শিব যার স্তুতি গান করেন, যিনি মাতা পার্বতীর প্রতি সমর্পিত, দেবতা ও অসুরেরা তাদের পুত্র ও স্ত্রীদের সঙ্গে যজ্ঞ অন্যান্য কাঙ্ক্ষিত কর্মে নিয়োজিত হওয়ার পূর্বে যার নিরন্তর স্মরণ করেন, আমি সেই তুণ্ডিল দেবতা শ্রী গণেশের পূজা করি। যার দিকে প্রলুব্ধ হয়ে ধাবিত হয়ে ভ্রমর গুঞ্জরব করে, যিনি জ্ঞানীদের মনে আনন্দ প্রদান করেন, যিনি আপন আনন্দে নিজের কান নাড়ান এবং যাদের একান্ত ভক্তি আছে তাদের মোক্ষ প্রদান করেন, আমি সেই বক্রতুণ্ড গণনায়কের প্রতিদিন শ্রদ্ধার সাথে ভজনা করি। এই স্তোত্রটি দ্রুত দারিদ্রতা দূর করে, ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূরণ করে। যিনি নিরন্তর শ্রদ্ধা সহকারে এই স্তোত্র মন্ত্র একবার পাঠ করে বা শ্রবণ করে, সেই ব্যক্তি একেশ্বর গণেশের কৃপায় পুত্র স্ত্রী এবং পরিবারের সকল সদস্যদের সাথে সুখে ও শান্তিতে দিন অতিবাহিত করে। জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ।